বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। প্রবাসে বসবাসকারী বাংলাদেশিরা বিভিন্ন ঈদগাহ ময়দান ও মসজিদে নামাজ আদায় করেছেন। মহামারী মুক্ত পরিবেশে 2 বছর পর সবাই এক কাতারে ঈদ উদযাপন করতে পেরে আনন্দে আত্মহারা। সৌদি আরবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করছেন বিভিন্ন দেশের মানুষ। লাখ লাখ বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। সূর্য ওঠার আগেই বিভিন্ন ঈদগাহ ময়দান মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। মুসল্লিদের বেশিরভাগ ছিলেন বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয় সহ বিভিন্ন দেশের নাগরিক। মালয়েশিয়াতেও আজ ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। প্রায় 7টি দেশের ধর্মপ্রাণ অভিবাসী মুসল্লিরা একসাথে সকাল 8:30টায় ঈদের জামাত আদায় করে। ঈদ উল ফিতরের নামাজে অংশ নেন প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব। মালয়েশিয়ার রাজা আল সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। অনেকদিন পরে আমরা একসাথে আবার ঈদ করতে পারছি, নামাজ পড়ে আমরা খুব আনন্দিত। ঈদ মুবারক। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। করোনা থেকে স্বাভাবিক জীবনে ফেরার 2 বছর পর এবার বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন। এ সময় মুসলিম সম্প্রদায়ের সুখ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। পরে বাসভবনে বিশিষ্টজনদের অভ্যর্থনা ও আপ্যায়ন করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। আমি আমার নিজের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে আমার প্রিয় কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কাতারে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের নামাজ। বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই আনন্দমুখর পরিবেশে আজকের এই উদযাপনটা করা হচ্ছে। দীর্ঘ 2 বছর পর উৎসব মুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বাহরাইনে। দেশটির মোহাররক শহরের বুসাইটিং ঈদগাহ মাঠে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলিমরা ঈদের নামাজ আদায় করেন। দেশটিতে ধর্মীয় উৎসব আমেজে উদযাপিত হয় পবিত্র ঈদ উল ফিতর। সর্বস্তরের মুসল্লিরা একসাথে নামাজ আদায় করেছি, খুবই ভালো লেগেছে। বাহরাইন প্রবাসী সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। সৌদি আরবের সাথে মিল রেখে ফ্রান্সে ঈদ উল ফিতর উদযাপন করেছেন মুসলমানরা। প্যারিসের বড় বড় মসজিদগুলোতে সকাল 7:00 থেকে 2 বা ততোধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে বাংলাদেশি অধ্যুষিত বাংলাদেশ ওভারবিলিয়ে জামে মসজিদ ও স্তা মুসলিম সেন্টারে 5 বা ততোধিক জামাত অনুষ্ঠিত হয়। DBC নিউজ ডেস্ক।